2021 বিধানসভা নির্বাচনে প্রাককালে ভোটের ট্রেনিং এ উপস্থিত না থাকার জন্য আলিপুরদুয়ারের একঝাঁক তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা এবং সক্রিয় কর্মীদের শোকজ করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সূত্রে পাওয়া খবর অনুযায়ী 100 শিক্ষকের শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন দপ্তর। আলিপুরদুয়ারে বেশ কিছু সক্রিয় তৃণমূল কংগ্রেস নেতা এবং নেত্রীকে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এই শোকজ নোটিশের নামে তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপিকা রায় সহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার সহ প্রমুখ। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি চটে গিয়েছেন সাংবাদিকের উপরে। তিনি জানিয়েছেন, আপনারা কি বিজেপির দ্বারা পরিচালিত? আমাদের নেতা এবং নেত্রীরা নির্বাচনে ডিউটিতে যাবেন না। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী যারা দলের সক্রিয় কর্মী থাকে তাদের নির্বাচনে ভোটকর্মী হিসেবে কাজে লাগানো যায় না। প্রশাসন প্রশাসনের কাজ করেছে, আমরা আইন অনুযায়ী উত্তর পাঠিয়ে দেব প্রশাসনের কাছে। একই সঙ্গে অন্যদিকে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে আমাদের জেলায় এখনও পর্যন্ত 100 সক্রিয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন। কি জানিয়েছে এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার শুনব। পেয়েছেন মানে আমাদের কর্মীরাও পেয়েছেন, নেতা নেত্রীরাও পেয়েছি আমরা সকল। আর সেটা হচ্ছে জেলা প্রশাসন আইন যা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, আমরাও আইন অনুযায়ী তার উত্তর দেব। কারণ ঘটনাটা হচ্ছে 1951 পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা পদাধিকারী ভোটিং প্রসিডিওরে যুক্ত থাকতে পারেন না। তা আবার পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকারা রাজনীতি করতে পারি, রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হতে পারি, পদাধিকারী হতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মনে হয়েছে যে এটা ভোটের স্বার্থে আমাদের প্রশাসনের নজরে আনা উচিত, আমাদের সাপ্রেস করা উচিত নয় যে আমরা রাজনীতি করি না, এরকম সাপ্রেস করে ভোটের ডিউটিতে যাওয়া উচিত নয়, তাতে ভোটের স্যাংটিটি নষ্ট হতে পারে। এই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের এক্সেমশন দেওয়ার জন্য। আমাদের জেলা সভাপতি মাননীয় মৃদুল গোস্বামী মহাশয় আমাদের নামের তালিকা প্রশাসনকে দিয়েছেন গত 22 তারিখে। শোকজ কি প্রতিক্রিয়া এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর শুনব। প্রশাসনের কাজ প্রশাসন করেছে, আমার দলের কাজ আমরা করব। আপনারা কি প্রশাসনের সাথে আমাদেরকে বিতর্কে জড়াতে চাইছেন? আপনারা কি চাইছেন? আপনারা কি বিজেপির দ্বারা পরিচালিত? এটা প্রশ্নের উত্তর আগে আমাকে দিন। প্রশাসন প্রশাসনের কাজ করেছে, শোকজ করা আইনের মধ্যে আছে, শোকজের উত্তর দেওয়াটাও আইনের মধ্যে আছে, আমরা শোকজের উত্তর দেব। কত সংখ্যক চেয়েছিলেন, কত সংখ্যক দিয়েছে? আমাদের দেয়নি এখন। আমাদের যারা দলের কাজ করে, যারা পোলিং এজেন্ট থাকবে, যারা বুথে কাজ করবে, তারা ডিউটিতে যাবে না। আবার বলছি, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট যেটা আছে তাতে কোনো ব্যক্তি যদি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তাকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, আইনটা আমরা জানি। তা আমার দলের জেলার সভানেত্রী মহিলা তাকে ডিউটি দিয়েছে, সে যায়নি, শোকজ করেছে, উত্তর দিয়ে দাও। প্রশাসন তো আর খবর রাখে না কে কোন দলের সাথে আছে, আমরা লিস্ট দেবো, তার বলে দেবো এরা যাবে না, ব্যাস তারা শোকজ করবে, উত্তর দেবো।